হ্যাঁ, কত গাছ আনিয়ে দিয়েছে, খাও। ঝুড়ি একটু করে ফেলাই দেবে, হ্যাঁ মাথা দিয়ে না। কচু শাক খাস না? কচু শাক কোথায়? তেল লাগাছি পাতা আমি রাখি, তেলা কচুর পাতা এইগুলো খাই না, গাছ খাও। একটা মুরগি আনছে আটাইতে, সে মুরগিটা ঘরে থাকে না, খালি পালা যায়। আজকে দেয় মুরগিটা দত্তি পারি নাকি ওকে নিয়ে, নালে নি লোকে খাইয়ে নিবি সে মুরগিটা। তা সেটা নিজেরা দৌড়ি রান্ধি দেয় আমার নাতি পুতি খাতে পারবে না। আয় দাদা, আয় মুরগিটা খুঁজি গে, দেয় পাই নাকি কো? ওই ওই দে পাইছি। তুই ওদিকে যা, ওদিকে যা। চন্দনের মাথার আবার দেখি মাটি লেগে গেছে বাবা, ধরা পড়েছে বাবা। মুরগির পাটা কত লম্বা, দারুণ বড় মুরগি হতো এটা। কদিন আগে তনুয়ার আমি একটা হোটেলে খেতে গেছিলাম, এই একটু পাশেই পরমিতা নাম, তো যে চিকেনটা খেয়েছিলাম চিকেনের মধ্যে মাশরুম দিয়েছিল, তো এত ভালো লেগেছিলো চিকেনটা কি বলবো। আমি পরে দু তিন দিন যেয়ে বলেছি যেভাবে বানিয়ে দিয়েছিলে সেভাবে বানিয়ে দেবে। আমি কোনো জায়গায় চিকেনের মধ্যে মাশরুম খাইনি, প্রথমবার সেদিন খেলাম। আর আমি প্রথম যখন খাচ্ছিলাম তনুকে আমি জিজ্ঞাসা করছি এটা কি পাকস্থলি না কী, দেখা তো তুই খাচ্ছি দেখছি দারুণ লাগছে। তো তনু বললো যে মাশরুম, তারপরে আমি অনেকবার খেয়েছি ওটা, এত ভালো লাগে কি বলবো। তো যার জন্য আজকে সকালে বোলপুর যে এখানে পাওয়া যায় না মাশরুম, বোলপুর যে আমি নিয়ে আসলাম, তো আজকে সেম ওইভাবেই রান্না হবে। আর দেখতে থাকুন, মানে দারুণ ভালো লাগবে, বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে। এইটাই দিয়েছিল যার জন্য আমি এটাই কিনে আনলাম, আর দামও খুব কম। এই যে এটার কত, 59 টাকা না কত টাকা দাম নিল। এই দেখো মা, বুধো কি করছে, মাটি উঠায়। এই পেঁপে গাছগুলো ভেঙে দেবেন দেখিস কেন, মাংস রান্নার জানি তুই কটা জিনিস ভাজিয়ে নেব, ধনে শুকনো লঙ্কা জিরে বাদাম একসাথে ভাজিয়ে নেব।
মুছে নেব। তেলের উপরে দেব জিরা আর তেজপাতা, লং, দারচিনি, এলাচ। পেঁয়াজটা ভালো করে ভাজিয়ে নিছি, এখানে দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা। সুন্দর করে কাটা হয়েছে, গোল গোল পিস আছে ভালো। আদা রসুন কাঁচা গন্ধ চলে গেছে, এইবার দিয়ে দেবো বাদাম মশলাটা। বাপরে জ্বর আসছে তো। দুধে টমেটো দেবো, টমেটো দিয়ে সাথে সাথে লবণ আর হলুদ দিয়ে দেবো। আগে যেগুলো কাটলাম ওইগুলো মাংস তো দেওয়া হবে, আর এই কুচি কুচি করছি এইগুলো ভেজে খাবো। এইবার একটু টক দই দিয়ে দেবো সামান্য। এইগুলোর তো কি বলে তা তো আমি জানি না, তা আমি জানি কি যে সাতু। দাদা ভাই, দিদি ভাই, আমি কিন্তু এই রান্নাটা জানি না। আমার দাদা হোটেলে তো খাইয়ে এসে আমার যেরম যেরম বলে দিয়েছে আমি সেইরকম রান্ধতেছি। এইবার মাংসটাও দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। বন্ধ করে বসে থাকো তুমি, কালি হয়ে যাবে গাঁটা আজকে।
বললাম না আমার মা আছে বলে গোটা মুখটা কালি হয়ে যাবে দেখিস কেন ঘরে যাবো আমাকে চিনতেই পারো না কবে কে এটা টোনো মাংস রান্না হয়ে গেছে আনে কুসুরি মাছ দিয়ে নামাই দেব মাশরুম তো খুঁজে পাচ্ছি না একটু পরে পেয়ে যাই এক্সট্রা যে মাশরুমটা ছিল সেটা ভেজে দিয়েছি আলু দিয়ে আমি দুটো মাশরুম খুঁজে খুঁটে খেলাম যা লাগলো না দারুণ লাগলো আমার আর দুটো খুঁটে খুঁটে দাও তো চন্দনকে একটা লেগ পিস দাও আর দেখো তো খুঁটে খুঁটে পাও নাকি দুটো মাশরুম তা পোলা যাবে না মাছ দিও না মাশরুম কত দাও মাশরুম গেলে তা বোঝা যাবে না মাশরুম নাকি পাকস্থলি মাংস চাও এটা বেশি ভালো লাগছে আর এই মাংসটা কিন্তু ভাতে খাওয়ার জন্য না এটা কোনো পরোটা লুচি রুটির সঙ্গে খাবেন ভাতের থেকে অনেক বেশি ভালো লাগবে পোষাচ্ছে না ছোটো ছোটো পিসগুলো মনে হচ্ছে একটু বড়ো বড়ো মোটা মোটা পিস হতো ভালো লাগতো ঝাল আছে ভাত না যদি পরোটা হতো না জমে যেত বল পুরো এই গ্রেভিটা দিয়ে লাগতো না তাহলে পরে তো পরোটা দু দেখা হবে ফেললে পরে চার দেখা হবে তো হয় আমি তো সেটাই মনে করছি জঙ্গল হয় না এটা